Assalamualaikum guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবারো চলে আসলাম বাংলাদেশে দ্বিতীয়বারের জন্য, আর বাংলাদেশে আসার দ্বিতীয় দিনই চলে আসলাম বাইক কেনার জন্য। কেমন জানি বাংলাদেশে আসলেই শুধু আমার বাইক কিনতে মন চায়। এর আগের বার আইসাও একটা R15 ভার্সন 3 নিলাম, আবার এবারেও আইসা কেমন জানি GSXR এর প্রতি কেমন জানি একটা নেশা কাজ করতেছে। GSXR, হ্যাঁ ইয়েস GSXR। তো এখন বেশি কথা না বলে বরাবর আমি এখন উত্তরার শোরুমে ঢুকবো। আমি আছি বর্তমানে এখন উত্তরা বিয়াবাড়ির সাথে। আচ্ছা যাই হোক, অবশেষে আমাদের এই GSXR টাই পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার। GSXR বাইক গুলো কিন্তু এক কথায় অস্থির, যারা চালায় তারা শুধু এই GSXR এর মজাটা বুঝবে, আর যারা R15 চালায় তারা তো R15 এর ভক্ত। যাই হোক, এটা সবকিছু রেডি করা আছে এখন বর্তমানে। এখন আমি যাব যে এই শোরুমের মালিক যিনি, উনি আমার খুব পরিচিত একজন মানুষ, এখন ওনার সাথে একটু কথা বলব। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? তো আসছি দুদিন হয় আর কি, দুই দিন হওয়ার পরে তিনি কিন্তু আপনার শোরুমে চলে আসছেন আর কি। আপনারা আসবেন, আমরা আপনাদের জন্য ওয়েট করি। আর বিশেষ করে আমার যত ছেলেপেলে আছে সবাই আপনার ফ্যান। তো যাই হোক, এখানে এখানকার যে ইয়াটা, যে সুযোগ সুবিধাটা, ওনারা ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে, আর ওনার সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। এটা কোনো স্পন্সর না, আমি যখনই কোনো একটা ভিডিও করি কোনো স্পন্সর স্বরূপ কোনো ভিডিও করি না। বাইকটা নেওয়ার জন্য আসছি, ব্যাস খালাস। অনেকে আসলে আসে না বাংলাদেশে, অনেকে মানে বাইক ভক্ত, যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু বাইক চালাইতে অনেক ভালোবাসে। তারা দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় তারা একটা ইয়ের মধ্যে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে তারা কোন সময় কোন বাইকটা নিবে। তো এখন বর্তমানে R15 অ্যান্ড তার পাশাপাশি GSXR, এই বাইকগুলো মোটামুটি ভালো। আর এই ভাইয়ের শোরুমে সব ধরনের বাইক আছে, ইয়ামাহা থেকে সুজুকি পর্যন্ত, এমনকি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের বাইক এখানে পাওয়া যায়। যাই হোক ভাই, তাহলে আমাদের আমাদের হচ্ছে যে মোটোহাব বিডি, প্রথমত হচ্ছে যে আমরা উত্তরাতে হচ্ছে যে 3S সার্ভিসটা দিয়ে থাকি। এর মধ্যে আমাদের লিফানের সাথে অফিসিয়াল একটা ডিলারশিপ আছে, এছাড়া আমাদের আনঅফিসিয়াল গ্রে মার্কেটের যত বাইক, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড বা ইন্ডিয়ান সিভিও কন্ডিশনের BS7, যে নতুন টেকনোলজি বাইকগুলো আছে, সবগুলো বাইকই আমরা প্রোভাইড করার চেষ্টা করি। তো আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, সেকেন্ড ব্রিজ বললেই যে কেউ চিনবে, মেট্রো রেলের ফার্স্ট স্টেশন। আপনারা আসলে একদম মেইন রোডের উপরে আমাদের শোরুমটা। ইনশাল্লাহ মানিক ভাই খুবই ভালো মানুষ, আমার খুব পছন্দের একটা ছোট ভাই, আমি ওনারে সত্যি কথা অনেক দিন ধরেই দেখি। আচ্ছা, আপনাদের সাথে কি নাম্বারের মাধ্যমে কোনো যোগাযোগ রয়েছে? জি, আমাদের মোটোহাব বিডি অফিশিয়াল পেজ, মোটোহাব বিডি, ওখানে গেলে আপনারা ইনশাআল্লাহ এই লোগো এই ব্যানারে পেয়ে যাবেন। আপনারা ইনশাআল্লাহ ওখানে কানেক্টেড থাকলে ওখানে আমাদের সব ডিটেইলস দেওয়া আছে। যারা নতুন বাইক নিতে চান অবশ্যই উত্তরাতে চলে আসবেন, এটা দিয়াবাড়ির সাথে। মানিক ভাইয়ের কথা বললে সত্যি কথা বিশেষ ছাড় আছে ইনশাআল্লাহ। উনি একজন বাইক এনথুজিয়াস লোক, ওনার বাইক পছন্দ, বাইকের প্রতি ফ্যাসিনেশন আছে, এটা আমরা সবাই জানি। ওনার যারা ভক্ত, যারা ওনার অনুসারী আছেন, সবাই জানেন যে ওনার বাইকের প্রতি একটা আলাদা একটা অনুপ্রেরণা। তারপরে বিশেষ করে কিন্তু প্রবাসীদের কিন্তু মানে বাইক চালানোর কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস থাকে। অবশ্যই যারা প্রবাস থেকে, যারা প্রথমত বাংলাদেশে আসে, তারা কিন্তু বাইকের জন্য একদম মরিয়া হয়ে যায়। যারা প্রবাসী ভাই আছেন তাদের কিন্তু বিশেষ একটা ছাড় আছে, অবশ্যই ভাইয়ের শোরুমে আসবেন, নতুন নতুন বাইক নেবেন, আর আমার নামটাও বলবেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আসলে মূলত বাইকটা কিন্তু আমি নেই নাই, ওই ধরা চলে আমারই আর কি। এই যে আমার এক ভাই, ওর জন্য আর কি গাড়িটা নেওয়া, ওর আবার সুজুকি GSXR, ও আবার খুব পছন্দ করে, ঠিক আছে? তো ওর মানে আমার, আর আমার মানে ও, এই একই। তো যাই হোক, ভাইয়ের জন্য এই গাড়িটা সুজুকি GSXR। ভাইয়া গাড়িটা কেমন হয়েছে? ভালো লাগছে না? যাই হোক, খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে সুজুকি GSXR নিতে পাইরা। টাকা পয়সা দিছ? হ্যাঁ, ও টাকা পয়সা গোনা চলতেছে, এই যে ধরো টাকা পয়সার দিকে ধরো। টাকা তো ভাই জাল টাল নাই, সব দিছেন ভাই? সব টাকা? হ্যাঁ সব টাকা দিছি। আচ্ছা,
এই যে বাইকের আসল ওনার মানিক আসলে তখন মিথ্যা কথা বলছে আপনাদের যে ও কিনবো ও কিনে নাই সেটা আমার লোক হইছে আমার লোক মানে ওই একই হইল এই যে হচ্ছে ভাই ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সবাই পছন্দ করে ব্ল্যাক কালারটা আমারও ফেভারিট তো যাই হোক অনেক খুশি হইছে মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্বই হচ্ছে আমার তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আর দোয়া রইল ওর জন্য দোয়া করবেন ওর জন্য সবাই ভালো থাকবেন আর সবাই আমার এই পেজটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম।